ডাক্তার সেলিনা হায়াত আইভি, দক্ষিণ কোরিয়ার প্রভাবশালী সাময়িকী দা এশিয়ানের চোখে এশিয়ার ক্ষমতাধর মেয়রদের মধ্যে অন্যতম। ডাক্তার আইভি 1966 সালের 6 জুন নারায়ণগঞ্জের একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার মাতা মমতাজ বেগম ও পিতা সাবেক পৌর চেয়ারম্যান আলী আহমদ চুনকা। তার বাবা ছিলেন নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি। স্বাধীনতার পর তিনি জনপ্রিয়তার তুঙ্গে থেকে 1974 ও 1977-এ নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। আইভি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র এবং বাংলাদেশের প্রথম মহিলা যিনি কোনো সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন। এই প্রথম হওয়ার বিষয়টি বাংলাদেশের অন্য কারো পক্ষে অতিক্রম করা সম্ভব নয়। তিনি রাশিয়ার একটি মেডিকেল ইনস্টিটিউট থেকে চিকিৎসা বিজ্ঞানে ডিগ্রি লাভের পর দেশে ফিরে আসেন। এরপর দুবার নারায়ণগঞ্জ শহরে, একবার পৌরসভা ও একবার সিটি কর্পোরেশন লড়াইয়ে জয়লাভ করেন। চুনকা পরিবারের 5 সদস্যের মধ্যে ডাক্তার আইভি হলেন প্রথম সন্তান। তিনি দেওভোগ আখড়া প্রাথমিক বিদ্যালয় হতে শিক্ষাজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে ভর্তি হন এবং ষষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। এরপর তিনি মর্গান বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। 1979 সালে ট্যালেন্টফুলে জুনিয়র স্কলারশিপ পান এবং 1982 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় স্টার মার্ক সহ উত্তীর্ণ হন। এরপর তিনি 1985 সালে রাশিয়ান সরকারের স্কলারশিপ নিয়ে চিকিৎসা বিজ্ঞানে শিক্ষা গ্রহণের জন্য ওডেসা পিরাগোব মেডিকেল ইনস্টিটিউটে ভর্তি হন এবং 1992 সালে কৃতিত্বের সাথে মেডিসিন ডাক্তার ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে 1992 থেকে 93 সালে ঢাকা মিডফোর্ড হাসপাতালে ইন্টার্নি সম্পন্ন করেন। শিক্ষাজীবনের পর 1993-94 সালে মিডফোর্ড হাসপাতালে এবং 1994-95 সালে নারায়ণগঞ্জ 200 শয্যা বিশিষ্ট হাসপাতালে অনারারি চিকিৎসক হিসেবে কাজ করেন। তিনি স্কুল ও কলেজ জীবন হতে বাবার সাথে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতেন। 1993 সালে তিনি নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা হন। 2003 সালে অনুষ্ঠিত পৌর চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তার সক্রিয় রাজনৈতিক জীবনের সূত্রপাত ঘটে। তিনি 2003 সালের 16 জানুয়ারি নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হিসাবে বিপুল ভোটে জয়লাভ করে নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম মহিলা চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে আছেন। তিনি আলী আহমদ চুনকা ফাউন্ডেশন এবং নারায়ণগঞ্জ হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিবের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়কের দায়িত্বে আছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন তিনি। ডাক্তার সেলিনা হায়াত আইভি দক্ষিণ কোরিয়ার প্রভাবশালী সাময়িকী দা এশিয়ানের চোখে এশিয়ার ক্ষমতাধর মেয়রদের মধ্যে অন্যতম। জনপ্রিয় ও ক্ষমতাধর আইভি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে আবারও লড়ছেন। এবারে তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। নারায়ণগঞ্জ এখন নির্বাচনের নগরী। এবার দেখা যাক আইভি কি আবারও নারায়ণগঞ্জের মেয়র হয়ে বাংলাদেশের একমাত্র মহিলা মেয়রের পদটি ধরে রাখবে, নাকি তার রেকর্ড ভেঙে অন্য কেউ হয়ে যাবে নারায়ণগঞ্জের নগরপিতা। তা জানতে অপেক্ষা করতে হবে আগামী 16 জানুয়ারি পর্যন্ত।